2021 সালের জন্য তোমরা যারা সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করেছো, পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী, তোমরা এখন থেকে সেনাবাহিনীর শারীরিক পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবা সে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানবো সেনাবাহিনীর শারীরিক পরীক্ষায় কত নম্বর থাকে। সেনাবাহিনীর শারীরিক পরীক্ষায় 10 নম্বর থাকবে। এই 10 নম্বরের পরীক্ষায় বাংলাদেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে যখন তোমরা SMS পাওয়ার পরে যখন তুমি পরীক্ষা দিতে যাওয়া, সর্বপ্রথম তোমাদের মেডিকেল পরীক্ষা হবে। মেডিকেল পরীক্ষায় যারা পাশ করবা তাদের কিন্তু পরবর্তীতে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। শারীরিক পরীক্ষার মধ্যে দৌড় অন্যতম, সিট আপ, চিন আপ এবং পুশ আপ, এই বিষয়গুলো অবশ্যই থাকবে। সুতরাং তোমরা যারা বাসায় বসে আছো এখন সময়টাকে কাজে লাগাতে হবে। প্রতিদিন তুমি ভোরবেলা উঠার অভ্যাস করো এবং তুমি ভোরবেলা উঠে দৌড়ানোর দৌড়াদৌড়ি করো, তারপর তোমার সিট আপ, চিন আপ, হ্যাঁ, তারপর পুশ আপ, এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। কারণ প্র্যাকটিস যদি না থাকে তুমি পরীক্ষায় কেন্দ্রে গেলে হুট করে তুমি কিন্তু শারীরিক পরীক্ষায় খারাপ করতে পারো অথবা কম নাম্বার পেতে পারো। তো আমরা যেহেতু কোচিং করাই, তোমরা হয়তো অনেকে জানো আমাদের সোলজার ট্রেনিং একাডেমি নামে একটি প্রতিষ্ঠান রয়েছে রংপুরে অবস্থিত। আমাদের এখানে আমরা সৈনিক পদ এবং অফিসার পদের জন্য প্রস্তুতিমূলক কোচিং করাই পরীক্ষার আগে। তোমরা চাইলে কিন্তু আমাদের কোচিং সেন্টারে এসেও কিন্তু শুধুমাত্র শারীরিক পরীক্ষা না, তোমার লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, তারপর হচ্ছে হলো মেডিকেল পরীক্ষা, এই পরীক্ষার বিষয়গুলো কিন্তু তুমি এখান থেকে পরীক্ষার আগে বিভিন্ন প্রস্তুতির মাধ্যমে নিজেকে প্রস্তুত করে রাখতে পারবা। আমার ভিডিওর সাইডে একটু তোমরা দেখো, একাডেমিতে যখন কেউ আমাদের এখানে প্রস্তুতিমূলক কোচিং করতে আসে আমরা তাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন করাই, যাতে করে তারা যখন পরীক্ষার কেন্দ্রে যাবে, সেনাবাহিনীর সৈনিক পদে পরীক্ষার কেন্দ্রে যখন যাবে, তারা যাতে কেন্দ্রে গিয়ে যাতে শারীরিক পরীক্ষা খারাপ না করে, সে কারণে কিন্তু তাদেরকে আমরা এখানে বিভিন্ন ধরনের শারীরিক অনুশীলন করাই। তোমরা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে বাসায় বসে বসেও শারীরিক অনুশীলনগুলো করতে পারো। পাশাপাশি যদি মনে করো স্বল্প খরচে এখানে যেহেতু আমরা কোচিং করে, স্বল্প খরচে এখানে এসে তুমি 1 মাস অথবা 2 মাসের একটা প্রস্তুতিমূলক কোচিং করে যাও, দেখবা যে পরীক্ষার আগেই নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে পারছো। আর আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক ছেলে কিন্তু পরীক্ষার কেটে শারীরিক পরীক্ষায় ভালো না করার কারণে প্রাথমিক অবস্থায় তাকে মনোনীত করা হয় এবং পরবর্তীতে আবার কিন্তু সময় দেয় যে তুমি 1 সপ্তাহ পরে আসো, এসে তুমি শারীরিক পরীক্ষায় যেগুলো খারাপ করেছিলে সেগুলো তোমাকে আবার দিতে হবে। তুমি যদি পরবর্তীতে শারীরিক পরীক্ষা পাশ করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি চাকরির নিয়োগপত্র পাবা। তো সুতরাং শারীরিক পরীক্ষার গুরুত্ব অনেক বেশি। একজন সৈনিক হতে চাইলে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, শারীরিকভাবে তাকে ফিট থাকতে হবে এবং শারীরিক কঠোর পরিশ্রম করার সক্ষমতা থাকতে হবে। এই সক্ষমতাগুলো একদিনে আসবে না, সক্ষমতা আনতে চাইলে একটা পূর্ব প্রস্তুতি দরকার। এই পূর্ব প্রস্তুতির জন্য তোমরা ঘরে বসে অথবা আমাদের প্রতিষ্ঠান রয়েছে, তোমরা চাইলে যে কোনো জেলা থেকে এসে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তোমার শারীরিক পরীক্ষার পাশাপাশি লিখিত, মৌখিক এবং অন্যান্য মেডিকেল পরীক্ষার এই বিষয়গুলো একটা সঠিক গাইডলাইনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে রাখতে পারো। তো কারণ চাকরির পরীক্ষায় প্রস্তুতি ছাড়া যাওয়া মানেই বোকামি, কারণ সবাই প্রস্তুতি নিয়েই কিন্তু যায়। কেউ কিন্তু আজকাল দেখা যায় না যে প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে গেছে। তো তুমি কেন প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিতে যাবো? তোমারও লক্ষ্য থাকবে প্রস্তুতি নিয়ে প্রথমবারের মতো লাইনে দাঁড়াবা, প্রথমবারে যাতে তোমার নিজের যোগ্যতায় তুমি চাকরিটা পেতে পারো। তো সবাই ভালো থেকো, আগামীতে ইনশাল্লাহ আবার দেখা হবে।